Shop পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586 আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে প্রচারে ঝড় তুললেন পরশুরাম ব্লকের তৃণমূল কংগ্রেসের 19 নম্বরের পঞ্চায়েত সমিতির প্রার্থী বসুধাম মণ্ডল ওরফে সিন্টু বুধবার পরশুরার খিলারি গ্রাম পঞ্চায়েতের যশোর এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করেন প্রচারে বেরিয়ে ভোটারদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন এবং তাদের অনুরোধ জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের প্রকল্প তাদের কাছে তুলে ধরে আগামী দিনে আরও উন্নয়নের স্বার্থে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করে গ্রাম বাংলার উন্নয়নের স্বার্থে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানান প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পান ভোটারদের কাছ থেকে অনেকেই প্রকাশ্যে বলতে থাকেন বিগত দিনে বাম জমানায় এলাকায় কোনো উন্নয়ন হয়নি 2011 সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে তাই আগামী দিনে তৃণমূল আরও বেশি করে উন্নয়ন হওয়ার জন্য কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবে প্রার্থী বসুধাম মণ্ডল প্রচারে বেরিয়ে বলেন আমরা শুধুমাত্র আজকে নয় সারা বছরই মানুষের পাশেই থাকি আলাদা করে প্রচার করতে আমাদের আসতে হয়নি আমরা আজকে খোঁজ খবর নিতে বেরিয়েছি দেখুন বিস্তারিত দেখুন আমরা নির্বাচনে প্রচারে বেরিয়েছি এটা কথাটা আপনার অস্বীকার করব না আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয় মানুষের পাশে যেভাবে থাকি সেইভাবে আমরা এসেছি শুধু নির্বাচন বলে নির্বাচনের প্রতীকটা সিম্বলটা মানুষের কাছে আরেকবার স্মরণ করানোর জন্য এসেছি মমতা ব্যানার্জির নামটা বলার জন্য নির্বাচনটা পঞ্চায়েত ভোটটা আমাদের কাছে এমন কিছু বিষয় নয় জাস্ট একটা প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্য দিয়ে আমরা চলছি জিত আমাদের অনিবার্য জিত নিয়ে কোনো সংশয় নেই 8 তারিখে ভোটদান কেন্দ্র ভোট গ্রহণ হবে আমাদের সেই দিনটা আমরা উৎসব বলে মনে করি আর 11 তারিখটা আমরা বিজয় উৎসব বলে মনে করি আমরা জাস্ট অপেক্ষা করছি ওই দিনটা কবে আসবে কোন জায়গা থেকে ভাবছেন যে আপনারা জেতার পক্ষে 100% আসবেন আমি PS-19 জানিয়েছি পঞ্চায়েত সমিতি থেকে এ হচ্ছে যশার বুথের ক্যান্ডিডেট শিল্পা মালিক এরপর আছে হারুয়া মিতালি ঘোষ আর একটা হারুয়ার বুথে আছে রূপকুমার ঘোড়া গোপীমোহনপুরে আছে সুপ্রীতি বাঘ এই আর এক গোপীমোহনপুরে আছে বুধনাথ দলুই আর এটা ছিল মোট 7টা আমার ভোট বুথ ধনপাতা সুশীল মালিক টোটাল 7টা আমার বুথ আছে 7টা বুথের মধ্যে 7টা ক্যান্ডিডেট মমতা মাঝি স্নেহধন্য মনোনীত প্রার্থী যারা আছে আমার সঙ্গে যারা কাজ করছে এবং আমার কর্মীরা পিছনে যারা আছে তাদেরকেও সাথে নিয়ে আমি চলছি 7টা তৃণমূলের নির্বাচিত মনোনীত যে প্রার্থী তারা মানুষের ভোটে মানুষের ভোট দানের মাধ্যমে জয়লাভ করবে 100%-এ 100% মানুষ আমাদেরকে ভোট দেবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে ভোট নয় বা শিল্পাকে ভোট নয় মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে সর্বোপরি মমতা ব্যানার্জির যে পরিষেবা পরিকাঠামো মানুষকে সঙ্গে নিয়ে চলা মানুষের পাশে থাকা সবচেয়ে বড় উদাহরণ আপনারা দেখেছেন কোভিড সিচুয়েশানে কোভিড প্রোটোকলের মধ্যে একটা ভারতবর্ষের মনে কোনো রাজ্য দেখাতে পারবেন না কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য 24 ঘন্টা 65 দিন নিজের ঘর বাড়ি ছেড়ে এলাকায় এলাকায় প্রচার করে গেছেন আর গ্রাম বাংলার মানুষকে বলেছে আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না কোন মুখ্যমন্ত্রী আজকের দিনে আছে অতএব এলাকার মানুষ আমাদের মহিলা যে শক্তি তারা জেনে গেছে আমাদের একমাত্র অভিভাবক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি থাকলে আমরা সুরক্ষিত আমরা নিরাপদ অতএব আমরা মমতা ব্যানার্জিকেই চাই আমাদের ঘরের মেয়েকেই চাই এই এলাকায় বেশ কিছু কাজ আটকে আছে এখানকার সাধারণ মানুষ বলছে সেগুলো আপনারা ক্ষমতায় আসার পর আবার দেখুন আপনাকে একটা ছোট্ট কথা বলি এলাকাটা আপনি ঘুরলেন এর আগে আপনি ঘুরেছেন নিশ্চয় 34 বছর CPM কিচ্ছু করেনি আজকে আমাদের সরকার 2011 সালে এসছে আজকে 2023 সাল 12 বছরে পা দিয়েছে আমরা হচ্ছে 12 বছরের একটা সরকার
বারো বছর সরকার আসার পর মহিলাদের জন্য যে পরিষেবা, সার্বিক মানুষের জন্য যে পরিষেবা এবং সার্বিক এলাকার যে উন্নয়ন যে হারে হচ্ছে, এলাকার মানুষ জানে এই কাজগুলো হতে আর কতদিন টাইম লাগে। আমাদের মুখ দিয়ে আর বলতে হবে না, এলাকার মানুষের বিশ্বাস এবং ধারণাটা আমাদের মধ্যে জন্মেছে। এর জন্য এলাকার মানুষকে, অপামর চিলাডাই গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাব। আমার নাম, আমি পিএস ১৯ পঞ্চায়েত সমিতি প্রার্থী, আমার নাম বসুধা মণ্ডল, আমার সঙ্গে আছে শিল্পা মালিক জসার বুথের। না, উন্নয়ন হয়েছে তো দিদি, অনেক কিছুই মানে দিচ্ছে, তবে সব কিছুগুলো পৌঁছাচ্ছে না তো, মানে দিচ্ছে অনেক কিছুই দিচ্ছে, বা দিদি অনেক কিছুই করছে সবার জন্য, বা স্কুলের জন্য, বা গ্রামের মানুষের জন্য, সবার জন্যই অনেক কিছুই করছে। এলাকায় কি এখনো কাজ বাকি রয়ে গেছে আপনারা মনে করছেন? মনে করছি যে এই যে সজলধারা কলটা, সেটা এখনো হয়নি, সেটার জন্য আমাদের খুব অসুবিধা হয় তো। তারপরে এখন দেখছি একটাও ঘর টর আসেনি, এমনিতে ত্রিপলের বাড়ি, খড়ের ছাউনি, ত্রিপলের এ দিয়ে থাকতে হয়, সময় সময় ভেঙে পড়েও গেছে, সেগুলো আমরা ঠিক করতে পারছি না। কিন্তু দিদি তো বলেছে যে মানে মাটির বাড়ি থাকলে যাদের তাদের সবাইকে দেওয়া হবে, তো কিন্তু সেইগুলো তো আসেনি এখনো। প্রার্থীরা তো প্রচারে আসছে, শাসক দলের প্রার্থীরাও প্রচারে আসছে, তাদেরকে কি বলছেন? তাদেরকে কি বলছেন বিষয়গুলো যে এলাকায় এইগুলো হয়নি এখনো? হ্যাঁ, এই কিছুদিন আগেও সেই গোষ্ঠীর মিটিং আসছিল, ওই যে ওই দাদা ওখানে বলেছিলাম, বা আজকেও বললাম। কি বলছে? বলছেন যে ভোট দিন, আমরা দেখব। স্বাস্থ্য পরিষেবা এই এলাকায় কেমন? স্বাস্থ্য পরিষেবা, হেলথ সেন্টার বা এই ধরনের পরিষেবাগুলো কেমন পান? না, ঠিকই আছে, কিন্তু বন্যা টন্যা হলেও সেরকম একটা দেয়নি। সেন্টারের পরিষেবাটা কেমন আছে? না, সেন্টারের পরিষেবাটা ঠিক আছে। আপনার নাম? রূপারা। এখানে প্রার্থী আপনার পাড়ার কার্ড শিল্পা মানি, আমি পঞ্চায়েত সমিতিতে বসুধা মণ্ডল, জেলায় ঝিনি খান মানি। আপনার অভিযোগ ছিল যেগুলো আমি মন দিয়ে শুনেছি, আমার অভিযোগ হচ্ছে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, দিদিকে ভোট দিতে হবে, জোড়া ফুলে ভোট দিতে হবে, শিল্পা মালিক আপনার ঘরে নেবে। আর আমি হচ্ছে ছেলে, আপনার এলাকায় পঞ্চায়েত সমিতি আমার প্রার্থী, ওকে ভোট দিতে হবে। আর ঝিলিক পান মাইতি, প্রথমটা হচ্ছে আপনার দু নম্বরে আছে, বাকিগুলো তিন নম্বরে। আমি ভোটা করি সেই অভিযোগটা শুনে আমি আসছি। জল খাবে গে দেখাবো। এসি নার্সিং হোম, চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।